হ্যালো গাইজ আমি বাপ্পা আপনারা দেখছেন টেক বাপ্পা ইউটিউব চ্যানেল তো আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশানের কথা বলবো যে অ্যাপ্লিকেশানটি আমাদের সকলের মোবাইলের মধ্যে আছে এবং এই অ্যাপ্লিকেশানটা আমরা বেকার ভাবি এই অ্যাপ্লিকেশানটা আমরা কোনো কাজে লাগাই না তো এই অ্যাপ্লিকেশানটি হলো ফটোস। অর্থাৎ গুগল ফটোস এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারি এই গুগল ফটোজের প্রথম যে ট্রিক সেটি হলো আপনি যে কোনো ছবি বা ভিডিও যদি গুগল ফটোজ থেকে ডিলিট করে দেন তা আপনি সাড়ে দিনের মধ্যে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন আপনার মোবাইলের মধ্যে তো কিভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে আপনাকে ফটোসে যেতে হবে ফটোসে যাওয়ার পর যে থ্রি ডট দেখা যাচ্ছে সেখানে যেতে হবে এবং থ্রি ডটের পর যে ট্রাস্ট দেখা যাচ্ছে সেখানে ট্রাস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এখান থেকে যে ফটো বা ভিডিওটি রি রিস্টোর করতে চাই সেটিতে হাত দেবো এবং রিস্টোরে ক্লিক করব সরাসরি সেটা আমার লাইব্রেরিতে চলে গেছে এইভাবে আপনি আপনার যে কোনো ভিডিও বা ফটো সরাসরি ব্যাক করতে পারবেন এখানে আমি একটি ছবি ডিলিট করে দেখা আমি এই ছবিটি ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পর আমি এটা কি আরও ব্যাক আপ নিয়ে আসবো ডিলিট হয়ে গেছে এবারে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর ট্রাসে যাব ট্রাসে ক্লিক করার পর যে ছবিটি আমি ডিলিট করেছি সেই ছবিটিতে যাব এবং রিস্টোরে ক্লিক করব এবার দেখুন আমার ছবিটি পুনরায় সেখানে চলে এসেছে এইভাবে আপনি আপনার ভিডিও বা ফটো সাত দিন পর্যন্ত ব্যাক নিতে পারবেন তো পরের যে সেটিং সেটি হলো গুগল ফটোজের মাধ্যমে আপনি আপনার ফোনের যে কোনো ফটো বা ভিডিও লিংক তৈরি করে দিতে পারবেন এবং সেই লিঙ্কটি আপনার বন্ধু বা বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে পারবেন আপনি যাদের লিঙ্কটি শেয়ার করবেন তারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার শেয়ার করে ভিডিও বা ছবিটি সহজেই দেখে নিতে পারবে তো এই ট্রিক্সটির মাধ্যমে আপনি যে কোনো ফটো বা ভিডিও লিঙ্ক তৈরি করে আপনার বন্ধুদের মাধ্যমে তা শেয়ার করতে পারবেন তো কিভাবে এটা করবেন তা দেখে নেওয়া যাক তো কোনো ছবি বা কোনো বড় ভিডিও যদি আপনি সরাসরি আপনার বন্ধু বা বান্ধবীকে শেয়ার করতে চান তাহলে গুগল ফটোতে যাবেন গুগল ফটোতে যাওয়ার পর আপনি যে ছবি বা ভিডিওটি পাঠাতে চান সেই ছবি বা ভিডিওটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে শেয়ার অপশান আছে সেখানে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর নিচে যে ক্রিয়েট লিঙ্ক আছে সেখানে ক্লিক করবেন ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটি লিঙ্ক তৈরি হয়ে যাবে লিঙ্কটি তৈরি হয়ে যাওয়ার পর এইবার আপনি লিঙ্কটি হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক কিংবা যে অ্যাপসের মাধ্যমে আপনি পাঠাতে চান সেখান থেকে আপনি সহজে পাঠিয়ে দিতে পারবেন এখান থেকে আমি সিম্পলি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম লিঙ্কটি তো এবারে এই লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিক সেই ভিডিওটি সে দেখতে পাবে তো এইভাবে আপনি সহজেই কোনো ভিডিও বা কোনো ফটো সরাসরি শেয়ার করতে পারবেন পরবর্তী যে সেটিং সেটি হলো আপনার বাড়িতে এমন একটি ওষুধের প্যাকেট রয়েছে কিংবা এমন একটি জিনিস রয়েছে যেটি সম্পর্কে আপনি জানেন না তাহলে আপনি সেই জিনিসটি ছবি তুলে ও লেন্সের মাধ্যমে জেনে নিতে পারবেন এই জিনিসটির নাম কি এটি কোথায় পাওয়া যায় এবং এটির কাজ কি সমস্ত কিছু জেনে নিতে পারবেন তো কোনো ছবি থেকে গুগল লেন্সের মাধ্যমে তার ডিটেলস দেখার জন্য প্রথমে গুগল ফটোজে যেতে হবে গুগল ফটোজে যাওয়ার পর আপনি যে ছবি ডিটেলস দেখতে চান সেখানে ক্লিক করবেন এবং এখানে আমি দেখতে চাই এই রকম এটার নাম কি এবং এটি কোথায় পাওয়া যায় এবং এটি কী কাজে লেগে তার জন্য আমি প্রথমে গুগল লেন্সে ক্লিক করব লেন্সে ক্লিক করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর রকম রিলেটেড যেসব জিনিস আছে তা আমাদের সামনে চলে আসবে এবং এখান থেকে আমরা ক্লিক করে এ জিনিসটি সম্পর্কে জানতে পারব। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের কোনো ভিডিও বা ছবি সহজেই হাইড করে দিতে পারবেন যা আপনার মোবাইলের কেউ অন্য কেউ খুঁজে পাবে না তো চলুন কিভাবে আপনি আপনার মোবাইলের কোনো ছবি বা ভিডিও হাইড করে নেবেন তা দেখে নেওয়া যাক তো আপনি যদি আপনার মোবাইলে কোনো ছবি বা কোনো ভিডিও যদি হাইড করতে চান তার জন্য আপনাকে প্রথমে গুগল ফোটোসে যেতে হবে গুগল ফটোজে যাওয়ার পর আপনি যে ফটো বা যে ভিডিওটি হাইড করতে চান সেটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর যে থ্রি ডট দেখা যাচ্ছে সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে মুভ টু আর্চিভ লেখা আছে সেই মুভ টু আর্চিভে ক্লিক করবেন ছবিটি হাইড হয়ে যাবে এই ছবিটি আপনি খুঁজলেও ফাইলের মধ্যে আর পাবেন না তো এবার আপনি ছবিটি পাবেন কোথায় ছবিটি পাওয়ার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে আর্চিভ আছে সেখানে ক্লিক করবেন তাহলে ছবিটি দেখতে পাই এবার যদি আপনি ছবিটিকে পুনরায় গ্যালারিতে ফিরিয়ে নিয়ে যেতে চান তাহলে ছবিটিতে ক্লিক করতে হবে ছবিটিতে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর আরচিভ লেখা আছে সেখানে ক্লিক করলে ছবিটি পুনরায় গ্যালারিতে ফিরে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে বেল বটনটি চাষটিতে ক্লিক করে অল করে দেবেন